হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো তো? আজকের এই নতুন এপিসোডে আমি মিঠুন তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকের এই এপিসোডের প্রথম প্রশ্নটি হলো, কোন গানটি শোনার পর 10,000 জন মানুষ মারা গিয়েছিল? ফ্রেন্ডস, কারেক্ট অ্যান্সারটা হলো গ্লোমি সানডে বলে একটি গান রয়েছে। এই গানটি শোনার পর ডিপ্রেশনের কারণে 10,000 জন মানুষ মারা গিয়েছিল এবং এই গানটি ইউটিউবে সার্চ করলে তোমরা এখন পাবে না। ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চনটা হলো, লাল গোলাপ ফুলকে কেন ভালোবাসার প্রতীক বলা হয়? কারেক্ট অ্যান্সারটা হলো, প্রাচীন গ্রিকদের ভালোবাসার দেবী অর্থাৎ আফ্রোদিতি তার প্রেমিকের বিরহের কারণে বুক থেকে যখন রক্তক্ষরণ হতো, সেই রক্তে গোলাপের রং লাল হয়ে উঠত। তখন থেকেই ওই পৌরাণিক কাহিনীকে অনুসরণ করে ভালোবাসার প্রতীক হিসাবে লাল ফুল দেওয়ার প্রচলন শুরু হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, কোন দেশে টিকটককে ব্যান করা হয়েছিল? ফ্রেন্ডস, কারেক্ট অ্যান্সারটা হলো ইন্দোনেশিয়ায় টিকটককে ব্যান করা হয়েছিল, কারণ অশ্লীল অর্থাৎ ভিডিওর মধ্যে নোংরা কন্টেন্ট থাকার কারণে ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট টিকটককে ব্যান করে দিয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, মুকেশ আম্বানির কর্মচারীর মাসিক বেতন কত? ফ্রেন্ডস, কারেক্ট অ্যান্সারটা হলো মুকেশ আম্বানির ঘরের মধ্যে প্রায় 600 বেশি কর্মচারী কর্মরত অবস্থায় আছে। এখন তার ঘরের পার ফ্লোর অর্থাৎ প্রত্যেক ফ্লোরের মধ্যে যতজন কর্মচারী রয়েছে তাদের টোটাল বেতন হচ্ছে 2,00,000 টাকা এবং তার সাথে সাথে তাদের জন্য সব ধরনের সুবিধা ওইখানে উপলব্ধ আছে অর্থাৎ ফ্রিতে আছে। নেক্সট কোয়েশ্চনটা হলো, কোন প্রাণী সব থেকে বেশি পা দেয়? কারেক্ট অ্যান্সারটা হলো ক্যামেল অর্থাৎ উট। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, মহাত্মা গান্ধীজি কোন ধরনের চশমা পরতেন? ফ্রেন্ডস, কারেক্ট অ্যান্সারটা হলো 1890 সালে যখন মহাত্মা গান্ধীজি লন্ডন গিয়েছিল পড়াশোনা করতে, তখন তিনি গুল লেন্স আর পাতলা ফ্রেমের চশমা কিনেছিলেন। সো তিনি গুল লেন্স আর পাতলা ফ্রেমের আইকনিক চশমাই পরতেন। নেক্সট কোয়েশ্চনটি হলো, একটি হাতি একবারে কত লিটার জল পান করতে পারে? ফ্রেন্ডস, কারেক্ট অ্যান্সারটা হলো একটি হাতি তার সুরের মাধ্যমে 14 লিটার জল তার মুখের মধ্যে ঢুকাতে পারে, অর্থাৎ সে একবারে 14 লিটার জল পান করতে পারে। নেক্সট কোয়েশ্চন, পরবর্তী প্রশ্নটি হলো, বিশ্বের সবচেয়ে বড় নামের শহর কোনটি? কারেক্ট অ্যান্সারটা হলো ব্যাংকক। ব্যাংকক হচ্ছে একটা শর্ট ফর্ম, তার ফুল ফর্মটা এই স্ক্রিনের মধ্যে তোমরা ডিসপ্লের মধ্যে দেখতে পারবে, কারণ এত বড় নামটা দেখে আমার মাথাটা ঘোরাচ্ছে, তো কাইন্ডলি তোমরা একটু দেখে নাও। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, ফার্সি ভাষা কোন দেশে বলা হয়? কারেক্ট অ্যান্সারটা হলো ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই 4টি জায়গায় ফার্সি ভাষা বলা হয় এবং ইরান, আফগানিস্তান আর তাজিকিস্তানের রাজভাষা হলো এই ফার্সি ভাষা এবং 7.5 কোটি জন লোক এই ভাষা বলে থাকেন। নেক্সট কোয়েশ্চন, সাধারণত এক বৎসরে কয়টি রবিবার থাকে? কারেক্ট অ্যান্সারটা হলো এক বছরে 52টি রবিবার থাকে, কারণ এক বছরে 52 সপ্তাহ থাকে আর লিপিয়ারের ক্ষেত্রে হবে 53 অর্থাৎ 53টি। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে সাপোর্ট করো। দিস ইজ মিঠুন, তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।